বৃষ্টি পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি রাশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দেব ইউরোপ জুড়ে পারমাণবিক বিপর্যয়ের সংখ্যা। সালমান রুশদির উপরে হামলার প্রশংসা করলেন আয়াতুল্লাহ খামেনি। গোপন তথ্য ফাঁসের দায়ে ট্রাম্পের ফাঁসি চাইলেন সিআইএ এর সাবেক প্রধান। আর থাকবে অবৈধ হিউদি বসতি নির্মাণ যোদ্ধার সরাসরি যুদ্ধ ঘোষণার সামিল বলল হামাস। পেলোসির তয়ান সফর তলানিতে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। ভারতের আপত্তি উপেক্ষা, চীনা জাহাজকে নোঙ্গর করার ছাড়পত্র দিল শ্রীলঙ্কা। এবং সর্বশেষে জানিয়ে দেব থাইল্যান্ডের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার। ইউক্রেনের দোনেস্ক অঞ্চলের পিস্কি গ্রাম পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স শনিবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবি আল জাজিরা ও রয়টার্স স্বাধীনভাবে যাচাই করতে পারেননি। সপ্তাহখানেক আগেও রাশিয়া এই রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা পিস্কি পুরোপুরি নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছিল। এদিকে রাশিয়া চিকিৎসা সামগ্রী আনতে বাধা দিয়ে মানবতা বিরোধী অপরাধ করছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াসোকো। ভিক্টর লিয়াসোকো বলেন ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর থেকে গত 5.5 মাস ধরে চিকিৎসা সামগ্রী পরিবহনে বাধা দিয়ে আসছে রাশিয়া। এর ফলে দখলকৃত শহর ও গ্রামগুলিতে ইউক্রেনীয়দের কাছে জরুরি ও প্রাণ রক্ষাকারী ঔষধ পাঠানো যাচ্ছে না। রাজধানী কিয়েভ শুক্রবার এফকে ওই সাক্ষাৎকার দেন স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াসোকো। এ সময় তিনি বলেন রাশিয়ার এই আচরণ নিঃসন্দেহে একটি মানবতা বিরোধী অপরাধ। ইউরোপ জুড়ে পারমাণবিক বিপর্যয়ের সংখ্যা। ইউক্রেনের ঝাপরজিয়া বা ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এতে রুশ বাহিনীর হামলার পরিমাণ দিনে দিনে বেড়ে চলেছে। বিশেষজ্ঞদের রবিবার এখনই কেন্দ্রটি পর্যবেক্ষণ জরুরি হয়ে পড়েছে। যে কোনো সময় এখানে একটি বড় আকারের বিপর্যয় ঘটতে পারে যা কিনা পুরো ইউরোপে প্রভাব ফেলবে। কিয়েভ থেকে বলা হচ্ছে রুশ বাহিনী মার্চ থেকে কেন্দ্রটি দখলের পর থেকে এখানে ভারী অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুদ করেছে। রুশ বাহিনী কেন্দ্রটিকে সুরক্ষা হিসেবে ব্যবহার করে তাদের আক্রমণ চালাচ্ছে, কেননা কেন্দ্রটি লক্ষ্য করে ইউক্রেনীয় বাহিনী পাল্টা আঘাত করে ব্যাপক আকারে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি নেবে না। এদিকে মস্কো থেকে বলা হয়েছে ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ করেছে দুই পক্ষ। কেন্দ্রটিতে এখনো কর্মরত ওলেগা সিএনএন সম্প্রতি এক ফোন কলে সাক্ষাৎকারে কেন্দ্রটির বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন। তিনি বলেন এই বিপর্যয়ের আশঙ্কা এখন আর আশঙ্কা নেই, এটি এখন ক্রমশই বাস্তবতা দিকে দিকে এগিয়ে যাচ্ছে এবং 35-40% কর্মসূচির কাজ থেকে অব্যাহত নিয়েছে। এই কর্মে আসার কর্মচারীদের সংখ্যা গোলাবর্ষণের ফলে কাজের পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সালমান রুশদির উপর হামলার প্রশংসা করলেন আয়াতুল্লাহ খামেনি। সালমান রুশদির উপর হামলার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। অনলাইন শেয়ার করা এক বিবৃতিতে এই হামলার প্রশংসা করার পাশাপাশি তার পূর্বসূরি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির ফতোয়ার কথাও স্মরণ করেন। বলেন ফতোয়াটি ছিল এমন এক বুলেট ছোড়ার মতো যা তার লক্ষ্য আঘাত না করা পর্যন্ত ছুটতেই থাকত। খবর নিয়োগ পোস্টের। হামলাকারী হাদি মাতারের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইরান। এমনকি হামলার প্রশংসা করলেও আয়াতুল্লাহ খামেনিও হামলাকারী বিষয়ে কিছু বলেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদি মাতারের অ্যাকাউন্টগুলো পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে তিনি ছিয়া চরমপন্থ এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডের এক প্রতি সহানুভূতিশীল। 30 বছর আগে তৎকালীন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি স্যাটানিক ভার্সেস বইয়ে ইসলাম ধর্মকে হেয় করার অভিযোগে রুশদি ও তার বইয়ের প্রকাশকের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করেছিলেন। বলেছিলেন কেউ রুশদিকে হত্যা করতে নিহত হলে সে শহীদ সে জান্নাতে যাবে। গোপন তথ্য ফাঁসের দায়ে ট্রাম্পের ফাঁসি চাইলেন সিআইএর সাবেক প্রধান। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল হাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফাঁসি দাবি করেছেন। তিনি এক টুইটের বার্তায় এই দাবি করেন। তিনি বলেছেন পরমাণু সংক্রান্ত গোপন নথি ফাঁস করা দেয় সাবেক এই প্রেসিডেন্টকে ফাঁসি দিতে হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাসায় তল্লাশি চালিয়ে 11 সেট অতি গোপন নথি পেয়েছে গোয়েন্দা সংস্থা। এরপরে ফাঁসি দাবি করলেন সিআইএ এর সাবেক প্রধান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের বাড়ি থেকে এফআইআর উদ্ধার করা জিনিসের মধ্যে রয়েছে 20টি বাক্স, ফটো বাইন্ডার এবং ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক পরামর্শদাতার রজার স্টোনের পক্ষে লেখা একটি চিঠি। গত বছরের জানুয়ারিতে দায়িত্ব শেষে হোয়াইট হাউস ছাড়ার সময় ট্রাম্প অবৈধভাবে নথিপত্র সরিয়ে নিয়েছে কিনা সেই তদন্তেরই অংশ হিসেবে এই তল্লাশি চালানো হয়। বিচার বিভাগ মনে করেছে এসবের মধ্যে রাষ্ট্রীয় অতি কিছু গোপনীয় নথি রয়েছে। সূত্র পাস টুডে। অবৈধ ইহুদি বসতি নির্মাণ যোদ্ধার সাহসের যুদ্ধ ঘোষণার সামিল বলল হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, অবৈধ ইহুদি বসতি নির্মাণ যোদ্ধার অর্থ হচ্ছে ফিলিস্তিনের জাতির সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা। দখলদার ইসরায়েল নতুন করে একটি ইহুদি উপশহর নির্মাণের ঘোষণা দেওয়ার পর এই প্রতিক্রিয়া দেখালেন হামাস মুখপাত্র। তিনি আরও বলেছেন, ইহুদি উপশহর নির্মাণের সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বর্ণবাদী ইসরায়েল আন্তর্জাতিক সব আইনকানুন এবং প্রতিবেদনে উপেক্ষা করে তার ইচ্ছা মতো সবকিছু অব্যাহত রেখেছে। এসব পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনের অস্তিত্ব এবং ও তার পরিস্থিতি মুছে ফেলা যাবে না বলে হাজিম কাসেম মন্তব্য করেছেন। জাতিসংঘ এবং বিশ্বের বেশিরভাগ দেশ ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণকে অবৈধ বলে মনে করে। জেনেভা কনভেনশন অনুযায়ী দখলকৃত ভূখণ্ডে যে কোনো ধরনের বসতি নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এরপর 1967 সালের যুদ্ধে দখলে নেওয়া ফিলিস্তিনি ভূখণ্ডে একের পর এক ইহুদি বসতি নির্মাণ করে যাচ্ছে ইসরায়েল। সূত্র পাস্টুরে। পেলোসির তাইওয়ান সফর তলানিতে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক মাদক বিরোধী অভিযান সহ 8টি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে বেইজিং। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। যুক্তরাষ্ট্রের কারণে ওয়াশিংটন বেইজিং কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে পেলোসির তাইপে সফর তাইওয়ানের জনগণের সর্বনাশ ডেকে আনতে পারে বলে সংখ্যা জানিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। চীনের হুমকি তোয়াক্কা না করে মার্কিন স্পিকারের তাইওয়ান সফরের জেরে একেবারে তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক। তবে চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বেইজিং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটাচ্ছে বলে দাবি করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এক বিবৃতিতে তিনি বলেন, তাইওয়ান ইস্যু নিয়ে যে কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা আমলে নেওয়া হবে না। এরই মধ্যে সফরে পাল্টা জবাবে চীন যুক্তরাষ্ট্র পারস্পরিক সহযোগিতামূলক মাদক বিরোধী অভিযান সহ 8টি চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে বেইজিং। এতে যুক্তরাষ্ট্র মাদকের বিস্তার রোধে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেছে চীন। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, কড়া নিষেধাজ্ঞার পরেও মার্কিন স্পিকার এভাবে তাইওয়ান সফর মূলত এটাই প্রমাণ করে যে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের ভয়াবহ অবনতি হয়েছে। আমাদের পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ অব্যাহত থাকবে। মাদক বিরোধী অভিযানের যে পারস্পরিক চুক্তি ছিল সেখান থেকে সরে এসেছে চীন। সবার জানা উচিত মাদকের বিস্তার রোধে চীন অনেক এগিয়ে, তাই বিপদে পড়বে ওয়াশিংটনই। তবে পেলোসির তাইপে সফরের কারণে খেসর দিতে হবে তাইওয়ানের জনগণকেই। তাইওয়ান ভূখণ্ড ও চীনের ওপরে তাইপের অর্থনীতির অধিকাংশ নির্ভরশীলতা থাকায় ভঙ্গুর হতে পারে অঞ্চলটির অর্থনীতিও, এমন আশঙ্কাই করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এক্ষেত্রে চীনের শ্বেতপত্র বাস্তবায়ন ছাড়া আপাতত আর কোনো বিকল্প নেই তাইওয়ানের সামনে। ভারতের আপত্তি উপেক্ষা, চীনা জাহাজকে নোঙ্গর করার ছাড়পত্র দিল শ্রীলঙ্কা। ভারতের আপত্তি অগ্রাহ্য করে শ্রীলঙ্কার বন্দরে নোঙ্গর করতে চলেছে বিতর্কিত চীনা জাহাজ। শনিবার সেই অনুমতি দিয়েছে শ্রীলঙ্কার সরকার। কর্মকর্তাদের উদ্ধৃত করে এমন দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি। চীনের এই জাহাজের নাম ইয়ান 15। এই সংক্রান্ত বিশ্বের বিভিন্ন ওয়েবসাইটটি এটিকে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয় এমন জাহাজ হিসেবে অভিহিত করলেও এর মাধ্যমে নজরদারির কাজও চালানো হয় বলে নিশ্চিত ওয়াকফিয়াল মহলের একটি অংশ। ভারত মহাসাগরে নিজেদের উপস্থিতি বৃদ্ধি করতে এই মুহূর্তে মরিয়া চীন। পাশাপাশি শ্রীলঙ্কাতেও নিজেদের প্রভাব উত্তরোত্তর বাড়িয়ে চলেছে শি জিনপিং এর দেশ। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার হাম্মানটোবাটা বন্দরে চীনা নজরদার জাহাজের উপস্থিতি নিয়ে শুরু থেকেই সংশয় প্রকাশ করে এসেছে নয়াদিল্লি। প্রাথমিকভাবে স্থির হয়েছিল 11 আগস্ট ইয়ান 15 চীন নিয়ন্ত্রিত হাম্মানটোটা বন্দরে নোঙ্গর করবে, কিন্তু ভারতের আপত্তিতে কলম্বো বেইজিংকে জাহাজের
আক্রমণ অনির্দিষ্ট করার জন্য পিছিয়ে দিতে বলে। কিন্তু শ্রীলঙ্কার বন্দর মন্ত্রী নির্মল পি সিলভা জানিয়েছেন, তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছেন, যেখানে বলা হয়েছে 16 থেকে 22 আগস্ট পর্যন্ত চীনের বিতর্কিত জাহাজটি হাম্বানটোটায় থাকবে। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, কলম্বো জাহাজের বিষয়ে অনুমতি পুনর্বার রয়েছে। এর আগে এই অনুমতি দেওয়া হয়েছিল 12 জুলাই পর্যন্ত। তার একদিন আগেই দ্বীপরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যান। হাম্বানটোটা বন্দর সূত্র প্রকাশ, শুক্রবার রাত পর্যন্ত চীনের জাহাজটি শ্রীলঙ্কার পানিসীমা থেকে 1000 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করেছিল এবং ধীরে ধীরে হাম্বানটোটার গভীর সমুদ্র বন্দর অভিমুখে এগিয়ে আসছে। থাইল্যান্ডের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাবে চীন। থাইল্যান্ডের সঙ্গে আগামীকাল রবিবার থেকে যৌথভাবে সামরিক মহড়া চালাবে চীন। এজন্য এর মধ্যে চেনা জঙ্গি বিমান, বোমারু বিমান এবং আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফট থাইল্যান্ডে পাঠানো হয়েছে। শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে এ জানিয়েছে মার্কিন গণমাধ্যম এপি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ফ্যালকন স্ট্রাইক 2020 নামে এই সামরিক মহড়া রাজকীয় থাই বিমান বাহিনীর উত্তর অঞ্চল ঘাঁটিতে অনুষ্ঠিত হবে। ঘাঁটিটি লাওস সীমান্তের কাছে অবস্থিত। মহড়া যে সমস্ত অনুসরণ করা হবে তার মধ্যে থাকবে এয়ার সাপোর্ট, ভূমিভিত্তিক লক্ষ্যবস্তুর উপর হামলা এবং ক্ষুদ্র বিহতকারী সেনা মোতায়েন। এই সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে পারস্পরিক আস্থা বাড়ানো এবং দুদেশের মধ্যকার বিমান বাহিনীর বন্ধুত্ব জোরদার করা, পাশাপাশি দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীর এবং চীন থাইল্যান্ড পূর্ণ কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব অব্যাহত রাখা। মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পলিসি তান সফর করার পর, যখন ভারত এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রচণ্ড রকমের উত্তেজনা চলছে, তখন এই মহড়ার আয়োজন করা হলো। এর আগে ন্যান্সি পলিসির সফর শেষ হওয়ার সাথে সাথে তাইওয়ানের চারপাশ জুড়ে অন্তত 6টি অঞ্চলে বিশাল সামরিক মহড়া চালায় চীন, সূত্র এপি।